দেশের পুঁজিবাজার উন্নয়নে এবার এগিয়ে আসছে সমবায় সমিতিগুলো। শুধুমাত্র গত অর্থ বছরেই দেশে পুঁজিবাজারে সমিতিগুলোর বিনিয়োগ ছিল প্রায় 70 কোটি টাকা। দেশের পাশাপাশি প্রবাসীদের সমবায় সমিতির মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করার সুযোগও তৈরি করে দিচ্ছে সমবায় অধিদপ্তর। আর পুঁজিবাজারে সমবায় সমিতিগুলোর বিনিয়োগের নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন বিশ্লেষকগণ। সমবায় অধিদপ্তরের দেওয়া তথ্য মতে বর্তমানে দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 1,96,316টি। এসব সমবায় সমিতির সদস্য রয়েছেন 1,17,07,514 জন। আর সমবায় সমিতির মূলধন 15,442,54,51,000 টাকা। এমনই প্রেক্ষাপটে সমিতিগুলোকে আরও লাভজনক করতে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। তাদের মতে সমবায় সমিতির আইন অনুযায়ী লভ্যাংশের 10% বিনিয়োগ করার সুযোগ রয়েছে শেয়ার মার্কেটে। বাংলাদেশে যে সমবায় আইন এবং নীতি বিধিমালা আছে তাতে প্রায় 35টা খাতে সমবায় সমিতি অবদান রাখতে পারে। আইনে আছে যে যদি কোনো সমবায় সমিতির সব খরচ বাদ দিয়ে যদি মূলধনের 10% সে কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারে। সেই কনসেপ্ট নিয়েই সাম্প্রতিককালে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমাদেরকে এটার সাথে যুক্ত করেছে। আমাদের যারা প্রবাসী আছে অনেকেই অনেকভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এবং বিনিয়োগ করার পরিবেশ তারা খুঁজছে। তারা যদি আমাদের শেয়ার বাজারে এটা ইনভেস্ট করে তাহলে আমাদের যেমন ক্যাপিটাল মার্কেটটাকে আমরা সমবায় সমিতির মাধ্যমে সাহায্য করতে পারি, তেমন বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারি। সেই হিসাবে আমি মনে করি যে সমবায়ের কনসেপ্ট এবং সেই পুরানো কনসেপ্টটি বলেন, বর্তমান কনসেপ্টটি বলেন, ভবিষ্যতে এটা কোন পর্যায়ে যাবে, সব কিছু যদি মিলান তাহলে বঙ্গবন্ধুর সেই সমবায় দর্শনকে আমরা যদি আজকের সেটাকে আধুনিক ধাঁচে যদি এটাকে আমরা আধুনিক মোড়কে যদি এটাকে আমরা রূপ দিতে চাই তাহলে কিন্তু আমাদের শেয়ার বাজারেও এই সমবায় সমিতি ভূমিকা রাখতে পারে। দেশের পুঁজিবাজারে ইতিমধ্যে বিনিয়োগ করে ভালো রিটার্ন পেয়েছে বাংলাদেশ সমবায় ব্যাংক, সমবায় ইন্স্যুরেন্স, ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ, শিক্ষিত বেকার যুবকের মতো সমবায় সমিতিগুলো। শুধুমাত্র গত অর্থ বছরে দেশের পুঁজিবাজারে সমবায় সমিতিগুলো প্রায় 70 কোটি টাকা বিনিয়োগ করেছে, যখন বাংলাদেশের পুঁজিবাজারের লেনদেনই ছিল 50 থেকে 60 কোটি টাকা। এদিকে সমবায় সমিতির মাধ্যমে পুঁজিবাজারে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে নানা প্রচার কার্যক্রমও হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। পৃথিবীর অনেক দেশে সমবায় সমিতির ব্যবহারটি যত ব্যাপক এবং বিস্তৃত, আমাদের দেশে সেটি এখনও তত ব্যাপক এবং বিস্তৃত না। আমি মনে করি আমাদের দেশে সমবায়ের আরও অনেক সুযোগ আছে, আরও অনেক কাজ করার সুযোগ আছে, যেখান থেকে এখনও সেই পরিমাণে আমরা মূল্যায়ন সমবায়ের কাছ থেকে পেয়ে উঠিনি। আমি মনে করি যে প্রায় 1,96,000 সমবায় সমিতি সম্ভবত বাংলাদেশে আছে এবং তাদের মধ্যে থেকে মাত্র 70 কোটি টাকা আমি শুনেছি যে আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়েছে। এটি অত্যন্ত নগণ্য, এটি আসলে উল্লেখযোগ্যই নয়। আমি মনে করি যে সমবায় সমিতির আইনে যেহেতু 10% পুঁজিবাজারে বিনিয়োগ করার আইনগত সক্ষমতা আছে এবং একই সাথে আমাদের পুঁজিবাজার সংক্রান্ত যে আইন আছে সেখানে কোনো ধরনের বাধানিষেধ নেই এবং যে কোনো ধরনের সমবায় সমিতি তার সক্ষমতার মাধ্যমে তার যে আইনগত বাধ্যবাধকতা আছে সেগুলো পরিপূরণ করার মাধ্যমে যদি আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ করে সেগুলোকে আমরা স্বাগত জানাই এবং আমরা মনে করি সেটি ওই সমস্ত সমবায় সমিতির মূল্যায়নে এবং পরবর্তীতে আরও উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এবং যার মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা আরও উল্লেখিত হতে পারবে। এদিকে পুঁজিবাজারে প্রবাসী ও বিদেশিদের বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সুইজারল্যান্ডের পর বড় বড় অর্থনীতির দেশগুলোতে ইনভেস্টমেন্ট সামিট ও বাণিজ্যিক রোড শো করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অ্যাকচুয়ালি সমবায় সমিতির যেটা আছে ওদেরকে ডাইরেক্টলি শেয়ার বাজারে কথাটা হলো ওই সমিতিগুলিকে অ্যাকচুয়ালি আগে শক্তিশালী করতে হবে, এই যে এসএমই, তাদের মাধ্যমে আমাদেরকে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য যেখানে যেখানে বড় উদ্যোক্তা বা বড় আপনার শিল্পটা তৈরি হবে সে জায়গায় এই আপনার এসএমইগুলি এই সমবায় সমিতির মাধ্যমে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এরা যখন লাভজনক হবে তখন তাদেরকে আপনি শেয়ার মার্কেটে, এবং এটার সবথেকে বেস্ট মডেলটা হলো জার্মানি। কেমনে আমরা এই জার্মান মডেলটাকে বাংলাদেশে এই সমবায় সমিতিদেরকে ব্যবহার করে বড় বড় যে ইন্ডাস্ট্রি আছে তার যতগুলি সাপোর্টিং ইন্ডাস্ট্রি দরকার সেটা তৈরি করা।
আমরা।